যুবক বয়ান শুইনা রাতে বাসায় যাইয়া বিছানায় শুইয়া শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া সারাটা রাত কবিরা গুনাহ দেখবি কবিরা গুনাহ দেখবি কবিরা গুনাহ দেখবি ফজরের আজানের আগে হঠাৎ করে ঘুমের চাপ আসবে শয়তানে বাতাস দিবে তাড়াতাড়ি ঘুমাও এবার মোবাইলটা হাত থেকে পড়ে যাবে ফজরের খবর নাই দশটা এগারোটায় ঘুম থেকে উঠলি অ যুবক জানো না ঘুমটা কত বড় নেয়ামত আমার আল্লাহ মানুষের শরীরের জন্য ঘুমটা দিয়েছেন রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ এই ঘুমটা যদি তুমি নষ্ট করো আজকে আয়নার সামনে তাকাইয়া দেখো রাতের ঘুমটা নষ্ট করছো আবার তুমি কবিরা গুনাহ করছো মোবাইলের দ্বারা তাকায় দেখো তোমার চেহারার মধ্যে নূর নাই যত মেডিসিন লাগাও দিন দিন চেহারায় খারাপ আসর ভরে দেখলে মায়া লাগে না তোমার কিডনির উপরে আঘাত ঘুম নাই তো তোমার শরীর দুর্বল চোখের পাওয়ার কমতেছে হার্টের উপরে গিয়া আক্রমণ করতেছে তোমার এই মোবাইলের কারণে রাতের ঘুমটা নষ্ট করার কারণে তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে লেখাপড়ায় মন বসে না ব্যবসায় মন বসে না কত চালাক যুবকেরা এই মোবাইলের আপন বানাইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছে এই মোবাইলটারে কলিজার আপন বানাইতে গিয়া আলেম মুরব্বি শিক্ষকের সাথে বেয়াদবি করেছে অনেক যুবকের খবর আমার জানা আছে মোবাইলে চালাইতে চালাইতে এখন রাস্তায় অর্ধুলাঙ্গ হইয়া পাগলের মতো ঘুরে নেক আমল আর বদ আমল আল্লাহ পাক বলেন নেক আমল করবা তারা যারা রবের সাথে মোলাকাত করতে চাও নিজের দিকে একটু নজর করে রবের পরিচয়টা নাও কেমন রব আমার নেতার জন্য পাগল হয়ে গেছো জীবনটা দিতে পাগল মুরব্বির জন্য পাগল মানুষ মানুষের জন্য পাগল কিন্তু জানো না রে বাবা মানুষের জন্য পাগল হইছো কেন কয় তার টাকা আছে এই জন্য পাগল পাগল হয়েছো কেন তার পেছনে কেন কয় লোকটার চেহারা বড় সুন্দর লোকটার টাকা পয়সা ভালো লোকটা আমারে টাকা দেয় পয়সা দেয় কিন্তু তাকায় দেখো রে বাবা ওই মানুষটার যত গুণ দেখো একটু চিন্তা করো এই গুণই ও নিজে তৈরি করে নাই সব গুণ দিয়েছেন কে ওই আল্লাহকে চিনো যে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন চেহারাটা সুন্দর বানাইছেন আমার আল্লাহ ওই আল্লাহকে চিনো বাবা আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন আমাদের জন্য পবিত্র খানার আয়োজন কণ্ঠ বড় সুন্দর নজর করে দেখো আমার রব কেমন দয়াময় কেমন প্রেমময় আমার রবের মতো আপনার কেউ নাই নজর করে দেখো রে বাবা দুনিয়াতে তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়নি রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না আমার মাওলা কেমন দয়ার নজর করে দেখো রবের সাথে মোলাকাত করার আশাটা হওয়ার আগে রবেরে চিনো দেখো আমার রব কেমন দয়াময় আম্মা জানেরে ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে পাঁচটা সন্তান আল্লাহ দান করলেন একই ফ্যাক্টরির সন্তান তাকাইয়া দেখো একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই ঠিক নি একজনার কণ্ঠের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই নজর করে তাকায় দেখ আবার কত ভাই বোনে একই মায়ের সন্তান সবার চেহারা ভালো হাত পা ভালো আবার এমন একটা সন্তান কথা আওয়াজ নাই পঙ্গু প্রতিবন্ধী এক হাত নাই অথবা চোখের পাওয়ার নাই এরকম হয় না এ যুবক দুইটা পা যদি আগাইয়া দাও আমি পায়ে হাত রেখে বলে যাব রে বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু আমারে জবাব দাও রে বাবা তোমারে আমার মাওলা যদি অন্ধ বানাইতেন চোখের পাওয়ার যদি নষ্ট করে ফেলতেন একটু বল কেমনে মোবাইলে কবিরা গুনার প্র্যাকটিস করতি মনে মনে একটু চিন্তা করিস রে বাবা যেই চক্ষু দিয়া মোবাইলে রাত কাটাইয়া গুনা করতেছো আল্লাহ যদি অন্ধ বানাইতেন কেমনে গুনা চোখ দিয়া তাকায়া দেখতি যেই হাত দিয়া আলেমদের বিরুদ্ধে লেখতেছো ফেসবুকে বিরোধিতা করতেছো বড়দের বিরোধিতা করতেছো খবরদার আল্লাহ যদি হাতটা অবশ করে দেয় হয় না এরকম ভালো হাত হঠাৎ জ্বর অবশ হয়ে গেছে হাত আর চলে না আঙ্গুলের ক্ষমতা সব শেষ আল্লাহ হারেনি
পারে আল্লাহ যদি আঙ্গুলের ক্ষমতা দুর্বল করে দেয় কেমনে বান্দা তুমি এই অন্যায় করবা এরপর আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে রাখলাম তওবা করো রে বাবা রবের সাথে মোলাকাতের তামান্না তৈরি করো দুনিয়াতে দেখা হবে না তবে রবের সাথে দেখা হওয়ার মতো কিছু রাস্তা আছে রাস্তায় দৌড়াইতে থাকো পাঁচ বেলার নামাজ ঠিকমতো পড়ো নবীর তরিকা মতো চলো নেক আমল করো তবে সাবধান শিরিকের গুনার মধ্যে ঢুকবা না শিরিকের গুনাহ করলে কোনো ইবাদত কবুল হবে না পাঁচ বেলার নামাজ পড়ো মনে মনে অনেকে ভাবে হুজুরদের কথা মতো যদি আমরা নবীজির আদর্শ মানি তাহলে বুঝি স্বাধীনতা থাকবে না মনে হয় স্কুল কলেজে পড়া যাবে না হুজুর হইয়া যাওয়া লাগবে না রে বাবা না ও থানার হাটের মুসলমানেরা স্কুল ছাড়ার দরকার নাই কলেজে যারা পড়ো যুবক কলেজ ছাড়ার দরকার নাই যারা ব্যবসা করেন ব্যবসা বন্ধ করার প্রয়োজন নাই ব্যবসা চালায়া যান চাকরি করতে থাকেন স্কুলে পড়তে থাকেন কলেজে পড়তে থাকেন চাকরি ব্যবসা চালান ডাক্তার হবেন নিষেধ নাই ইঞ্জিনিয়ারিং পড়েন আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম এতগুলো মানুষ আমিন বললে কারো না কারো আমিন কবুল হইয়াই যাবে ও আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসায় বরকত দান করেন ও আল্লাহ চাকরিজীবীদের চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন ও আল্লাহ আমার চাকরিজীবী ভাইদের ভিতরে বরকত বাড়ায়া দেন হালাল ভাবে না হারাম ভাবে হারামে কোনো আরাম নাই ও দয়ার মালিক আমার কলিজার যুবক যারা স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হতে চায় ও আল্লাহ ডাক্তার হওয়ার জন্য দোয়া করতে গিয়া আরেকটু বাড়াইয়া বলবো শুধু ডাক্তার হইলে বরকত হবে না আদর্শ ডাক্তার হতে হবে আদর্শ ইঞ্জিনিয়ার হতে হবে আর আদর্শ ডাক্তার হওয়ার জন্য আম্মাজানের মেহনত বাড়ায় দিতে হবে আম্মাজান যদি চেষ্টা না করেন সন্তান ভালো হবে না গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না আম্মাজানদেরকে বলবো আম্মাজানেরা আপনাদের কত দাম কত মর্যাদা আমি আলাদাভাবে সময় পেলে বলে যাইতাম ও আম্মাজানেরা এই দুনিয়াতে আপনাদের মতো সম্মানের কেউ নাই আল্লাহর নবী আমার আল্লাহ এমন ভাবে আপনাদের সম্মান বাড়ায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ নতুন করে সম্মান বাড়াইতে পারবে না কোন চালাক যদি বলে আমরা নারীদের নতুন ভাবে সম্মান দিতে চাই খোদার কসম একবার খোদার কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি নারীর সম্মান কোনোদিন বাড়বে না বরং আম্মা জানেরা হবে আরো অপমান ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء হে নবী আপনি যাকে মহব্বত করবেন ভালোবাসবেন তাকে হেদায়াতের মালা পরাতে পারবেন না হ্যাঁ আমি আল্লাহ চাইলে পারবেন কি বুঝলাম আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহ যদি না চান বান্দা চাইলেও হবে না আবু জাহালকে হেদায়াতের দরজায় নিতে চাইলেন নবী আল্লাহ চাইলেন না আবু জাহাল হেদায়াত পাইল না আবার প্রশ্ন আল্লাহ চাইলেন না কেন জবাব দিছি না বল জবাব দেন আল্লাহ আবু জাহালের ক্ষেত্রে হেদায়াত চাইলেন না কেন আবু জাহাল হেদায়াত চায় নাই হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ পড়েন কি পড়বেন সবাই পড়েন আর কে বাসদ আমেলে সল্লু মুদাগম আতে সে দো জোখসাবদ বরুয়ে হারাম হেদায়তের মালিক কোনো বক্তা কোনো বয়ান এরপরও আশা কার কথায় কখন আল্লাহ দরজা খুলে দিবে হা আবু জাহাল হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে মুহাম্মদ বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তিনটা পুরস্কার পেয়ে যাবেন এক দশটা গুনা মাফ হয়ে যাবে আমল নামায় দশটা নেক যোগ হবে
আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে আল্লাহ দরুদের দরকার আছে না নাই আছে কম না বেশি বেশি পড়বেন নি কি এর বাঙালি জেলাফি না থাকলে আর দরুদ পড়ে না দরুদ কি জেলাফির জন্য নি সব সময় দরুদ হাঁটতে চলতে উঠতে বসতে টাইম কম ছোটটা পড়বেন সংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি কমপক্ষে দৈনিক চেষ্টা করবেন 100 বার দরুদ শরীফ পড়বেন হাত দিয়া কাজ করেন পা দিয়া কাজ করেন জবান দিয়া কোনো কাজ নাই জিকির করবেন তেলাওয়াত করবেন দরুদ শরীফ পড়বেন ইস্তেগফার পড়বেন নবীজি হাদিসে বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দারে আল্লাহ এত মহব্বতের নজরে তাকাবেন যার আমলনামায় ইস্তেগফারের আমল বেশি থাকবে দরুদের আমল বড় দামি সব সময় দরুদ পড়বেন এই ভাইজান দোকানে ব্যবসা হয় না মন্দা মন্দা ভাব কোনো টেনশন করবেন না জবানকে সত্যতার সাথে চালাবেন মিথ্যা বলে প্রতারণা কোনো কাস্টমারকে করবেন না সততার উপরে চলবেন দরুদ শরীফ পড়বেন কর্মচারীরে বলবেন নামাজের সময় দোকান বন্ধ নামাজটা টাইম মতো পড়ে নিবা মসজিদ থাকলে মসজিদে গিয়া পড়বা না হয় দোকানে পড়বা পাঁচ বেলার নামাজটা ঠিকমতো আদায় করবেন কোনো তাবিজ লাগবে না খোদার কসম যদি ঠিকমতো পাঁচ বেলার নামাজ পড়েন দেখবেন বেড়া ভেঙ্গে আপনার লাভের অংশ আপনার দোকানে হাজির ব্যবসায় লাভবান করাইবেন কে তো সে আল্লাহর লাইন মতো ডাকতে হবে তো বিরোধিতা করলে পারবে পারবে সাময়িক সময় কিন্তু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতে কি আমি এখন কালেমা পড়ব নবী কয় আমি বলতে পারি না নবী কেন পারেন না এত বড় নবী নবী জবাব দেন আমি গায়বের ইলমের মালিক না ইলমে গায়বের মালিক কে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম গায়বের মালিক আল্লাহ মালিক গায়বের মুত্তাকিনদের ছয় গুণের এটাও গুণ ইউমিনুনা বিল গায়ব গায়বের মালিক আল্লাহ এই অন্তরে বিশ্বাস রাখা আর কেউ গায়ব জানে না আল্লাহ যেই জিনিস জানেন এটা আর কারো মধ্যেই ক্ষমতা নাই বুঝেন নি যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক মনে করার নাম যারা মনে করবেন তারা মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন জান্নাত হারাম ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে এদের উপরে জান্নাত হারাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا সব গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন শিরিকযুক্ত আমলের গুনাহ ক্ষমা হবে না আল্লাহ ক্ষমা দিবেন না বরং পরিণাম ফলটা কত খারাপ فلا نقيم لهم يوم القيامة وزنا الله سورہ কাহফের মধ্যে বলতেছেন কিয়ামতের দিন কঠিন সময় শিরিকের আমল নিয়ে যারা দাঁড়াবে আল্লাহ বলেন এদের আমলটা দাড়ি পাল্লায় ওজন করা হবে না আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন আবু জাহাল হাতের মধ্যে পাথর নিল নবীকে আমি বলতে জানি না তবে নবী বললেন এই আমার চাচা মিয়ার হাতে কি আছে একটু আওয়াজ দে কে কয় আরে কে কয়
নবী বলতেছেন আমার চাচার হাতের মুষ্টিতে যা আছো আওয়াজ দি সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো সুবহানাল্লাহ ইয়ে না কে পাথর পড়ছে এই কালেমা পড়ছে কে পাথর আবু জাহিল্লা হেদায়াত চায় না পাথরগুলো মাটিতে ফালাইয়া বলে মোহাম্মদ বড় জাদুকর হেদায়াত চাইছে আল্লাহ কয় হেদায়াত যে চায় না আমি তারে হেদায়াত মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদানাহু ওয়ালিয়াম মুরশিদা বড় কঠিন হেদায়াত হেদায়াতের আলোচনাই করতেছি বড় কঠিন এক সম্পদের নাম কি ভাইজান আপনি টাকা পাইছেন কয় হ্যাঁ বাড়ি গাড়ির মালিক হয়েছেন হ্যাঁ গাড়ির মালিক হয়েছি হেদায়াত পাইছেন নি আল্লাহরে চিনছেন নি নামাজটা ঠিকমতো পড়েন নি কয় পড়ি না আল্লাহরও চিনি না নবীর তরিকাও চিনি না আপনি সব পাইছেন হেদায়াত পান নাই তো কিছুই পান নাই খসরাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো আপনি বরবাদ আখিরা তো আপনার বরবাদ এরে নবীর উম্মত পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত হলো সব গুনাহের মূল আল্লাহর নবী অন্য হাদিসে বলেন এই দুনিয়া নামক গ্রহটার মূল্য আমার মাওলার কাছে যদি একটা মশার দানা বরাবর হইতো কোন বিধর্মী বেঈমানকে এক ঢোক পানীয় পান করার সুযোগ দিতেন না এই দুনিয়াটার দাম আল্লাহর দরবারে মোটেও নাই পরীক্ষার হলের কোনো দাম নাই ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়া বের হবে এবার তালা লাগায়া দাও এই দুনিয়া নামক গ্রহের কোনো দাম নাই আল্লাহ কেন পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ বলেন আমি মরণের হায়াত দিয়া দুনিয়ায় তোমাদের পাঠাইলাম পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করো দুনিয়াটা পরীক্ষার হল আল্লাহ তাআলা সবাইরই স্বাধীনতা দিয়া দিছেন প্রশ্নের উত্তর সঠিক লেখলেও সময় তিন ঘন্টা যে ব্যক্তি প্রশ্নের উত্তর পরীক্ষার্থী উল্টা পাল্টা লেখবে তার সময় কয় ঘন্টা তিন ঘন্টা সঠিক উত্তর যে লেখবে তারে সহযোগিতারও কোনো আইন নাই ব্যতিক যে লেখবে তারে বাধা দেওয়ারও কোনো আইন নাই তাহলে পরীক্ষার হরেল মান থাকে না দুনিয়াটা পরীক্ষার হল এই জমিনের মধ্যে বাতেলেরাও থাকবে এই জমিনের মধ্যে আহলে হকেরাও থাকবে এই জমিনে এক জায়গায় কোরআনের আওয়াজ চলবে আর এক জায়গায় যাত্রার আওয়াজও চলবে এক জায়গায় মসজিদের দরজা দিয়ে আজানের আওয়াজ চলবে আসো আর এক জায়গায় মন্দির থেকে আওয়াজ দিবে আসো ও বান্দা আল্লাহ বাধা দিবেন না রাস্তা খুলিয়ে দিলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ তোমার স্বাধীনতা দিয়ে দিলাম পরীক্ষার হল তুমি এখন টুপি মাথায় দিতে পারো কোনো নিষেধ নাই মাথার টুপিডারে ফালাইয়া যদি বেঈমানের পদঙ্ক অনুসরণে খ্রিস্টানের সাইজে ক্যাপ লাগাও তোমারে বাধাও দেওয়া হবে না কেন এটা পরীক্ষার হল ফলাফলের সময় টের পাবি জুতার বারিকারে হকীকতোঁ সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস প্যান্ট শার্টটাই পরবা কোনো নিষেধ নাই মদিনার পোশাক লাগাইবা কোনো বাধাও নাই মন্দিরের দরজা খোলা পূজায় যাও 20 তারিখের পরে পূজায় ঢুকবা মন্দিরে যাবা
হিন্দুদের মেলায় গিয়া সন্তেশার মিষ্টি খাইবা বাধা দেওয়া হবে না মসজিদের বারান্দায় গিয়া সেজদায় পড়ে কাঁদবা নিষেধ করা হবে না এর নবীর উম্মতের দল কারণটা কি এটা পরীক্ষার হল বাধা দেওয়ার কোনো আইন নাই কিন্তু তুমি যখন যা করতেছো লেখনেওয়ালা ফেরেশতারা লিখে রাখতেছি আল্লাহর কুদরতের ক্যামেরায় ছবি উঠে যাইতেছি কোন সময় তুমি মদের বোতল নিয়ে দৌড়াও কখন তুমি মানুষের হত্যা করার পরিকল্পনা করো দুনিয়ার কেউ জানে না জাননেওয়ালা একজন তিনি কে পরীক্ষার হল আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্যই পাঠাইলেন আমার নবী যার কোনো তুলনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নবীরে তৈরি করলেন আমার নবীর মতো কষ্ট দুনিয়াতে কেউ করে নাই অন্য নবীদের মতো কষ্ট কেউ করে নাই আমার নবী দুনিয়াতে আসার আগে আব্বা বলে ডাক দেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল বাবাকে হারাইলেন অল্প বয়সে মা হারাইলেন 8 বছর বয়সে দাদারও হারাইলেন এবার চাচা আবু তালিব একটু ছায়া দেয় কিন্তু বন্ধু-বান্ধব যারা আপনজন সব ভিতরে ভিতরে দুশমনী নবীকে হত্যা করার পরিকল্পনা করে নবী মানুষ হিসেবে একটু অন্তরে ভয় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন নবী ভয় পাবেন না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন আমি আল্লাহ নিয়েছি আপনাকেও হেফাজতের জিম্মাদারি আমি নিয়েছি কোরআন হেফাজতের ব্যাখ্যা কি কাগজের কোরআন হেফাজত হবে বিষয়টা এমন না এই কোরআনটা যার সিনার মধ্যে রাখবে আল্লাহ তাকেও হেফাজত করবেন যারা কোরআনের ঘর হেফাজতের চেষ্টা করবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন কোরআনের ব্যাখ্যা যারা সিনার মধ্যে জমা রাখবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন আবার কোরআন ওয়ালাদেরকেও যারা সম্মান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাদেরকেও হেফাজতের ব্যবস্থা করবেন মহামারী করোনা ইতিহাস আমাদেরকে একটা নারা দিয়া গেল মরিয়া গেল ইতিহাসের পৃষ্ঠায় করোনার ইতিহাস থাকবে বড় বড় খোদা দাবিদার বেঈমানগুলো মাথা নত করে বলছে জমিনের পাওয়ার শেষ আসমানওয়ালার পাওয়ারের অপেক্ষায় আছি ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে কাঁদতেছি চাকরিজীবী চাকরি বন্ধ করে কাঁদে কিন্তু তাকাইয়া দেখ স্কুল বন্ধ কলেজ বন্ধ কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না কোন আলেম খুদার তৃষ্ণায় বলছে কি আমি করোনায় না খাইয়া মরি ভিক্ষা দাও কোন ইমাম বলছে কোন মাওলানা বলছে হেফাজতের মালিক কে আল্লাহ হেফাজত না করলে 5000 টাকার বেতন নিয়ে ইমাম সাহেব কেমনে বউ পোলা লইয়া চলে হ্যাঁ আরেকজনে দুই হাতে কামাইতেছে ডানে বামে হোমানে টাকা টাকা চারদিকে টাকা এরপরও সান্দি গরম বউয়ের সাথে কথা নাই ঠিকমতো জাগাত গরম হয়ে যায় আছে না নাই শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতের দৌলত দান করেন ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহ আহাদা আমল আলোচনার বিষয় আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ কাজের আরো একটা আরবি শব্দ ফেলুন মানে কাজ দুই কাজের মধ্যে ব্যবধান হলো ফেল এমন কাজ যে কাজটা করা মাত্র ক্রিয়া শেষ আর নাই আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ হয় না চলতেই থাকে এই আমল দুই প্রকার নেক আমল আর বদ আমল নেক আমল আর বদ আমল আগে আপনাদের জিজ্ঞাসা করি আমলের দরকার আছে না নাই আল্লাহ সূরায়ে মুলুকের শুরুতেই বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে বর্তমানে আমল লাগে না বইলা প্রপাগান্ডা ছড়ায় সমাজে আছে না নাই এত আমল লাগে না অথচ ইমানের আলোচনা কোরআনে আল্লাহ যেখানে করেছেন সেখানে আমলের বয়ান ঠিক নেই ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
জান্নাতুল ফেরদাউস বড় দামি একটা জান্নাত নবী বলেন তোমরা যদি জান্নাতের দোয়া করো উত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও আল্লাহ কোরআনে বলেন সূরা কাহফের মধ্যে এই জান্নাতুল ফেরদাউস আমি ওই বান্দা বান্দীদের দান করব যারা ঈমান আনার পরে কি করবে নেক আমল করবে যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা ঈমানের পয়েন্ট বাড়বে আমলের দ্বারা আর আমলটা আল্লাহর কাছে শুদ্ধ হবে ইখলাসের দ্বারা ইখলাসওয়ালা আমল আল্লাহর কাছে বড় দামি এরে আল্লাহর বান্দা আর এই কর্মসূচি আল্লাহ দিলেন ও নবী কোরআনের আয়াত শুনায় দেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যারা অন্তর থেকে চায় তার রবের সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে তাদের জন্য কর্মসূচি দুইটা একটা হলো ইতিবাচক কর্মসূচি আর একটা নেতিবাচক কর্মসূচি একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক এক নাম্বার কর্মসূচি ইতিবাচক নেক আমল করবে নেতিবাচক কর্মসূচি শিরিকের গুনাহ করা যাবে না এই কর্মসূচি কাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবের সাথে সাক্ষাৎ করতে চায় যারা চায় না এদের জন্য কোনো আমলের কর্মসূচি নাই এবার আপনারা দিল থেকে বলবেন রবের সাথে মোলাকাতের নিয়ত অন্তরে আসেনি থাকবে নিয়ত সেটা তো পরের কথা রবেরই তো চিনি না চিনলে না একজনের সাথে সম্পর্ক হইলে না এরপরে দেখা সাক্ষাতের আশা জাগে ঠিক না নিজের মধ্যে খুঁজো রবের পরিচয় পেয়ে যাইবা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন নিজের মধ্যে কেন তালাশ করো না তাকাইয়া দেখো তুবসিরুন বলা হয়েছে বসিরতের নজর দিয়ে তাকাও চামড়ার চোখ দিয়ে তাকাইলে দেখবা না পয়গম্বর হাদিসের মধ্যে সহি হাদিস বলতেছেন ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ দুনিয়ার মধ্যে কিছু আল্লাহর প্রিয় মুমিন বান্দা আছেন এদের কলবের পাওয়ার এত বেশি তাদের থেকে তোমরা সাবধান তারা তোমরা যা দেখো না তারা তা দেখেন কয় কেমনে দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেন না তারা কলবের পাওয়ার তথা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখতে থাকেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা দিতেছেন মিম্বরে দাঁড়াইয়া হঠাৎ করে বেসাক্তা বলে ফেললেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল এই পাহাড়ওয়ালারা সাবধান সাবধান হে সারিয়া পাহাড় 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 মানে পাহাড়ের ওই পার্শ্বে শত্রু শত শত মাইল দূরে তারা ওমর কেমনে খুতবায় মদিনায় বইয়া ডাকটা দিলেন ওমরের জিজ্ঞেস করা হলো আপনি কেমনে দেখলেন আল্লাহ রাস্তা খুলে দিলেন আমি দেখলাম সারিয়া দুশ্মনের কবলে পাহাড়ের ওই পাশে গেলেই দুশ্মন সারিয়াকে জিজ্ঞাসা করা হলো ওমরে ফারুক খুতবায় বয়ে চিৎকার দিয়ে যে তোমারে ডাক দিল তুমি শুনছো নি বলে কাছে বইয়া ডাকলে যে আওয়াজ হয় এমনি ভাবে শুনছি পাওয়ার কে দেন কাদের কুদরত তু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদ এখানে তাফসিরুল কোরআন মাহফিল লাগছে এই বাংলাদেশে বিশেষ করে নোয়াখালী আরো কিছু অঞ্চলে ওয়াজ দিলেই তাফসির লেখে তাফসির কি এত সোজা মনে করছেন আপনারা তাফসির বুঝেন কিচ্ছু বুঝেন তাফসির বুঝতে হলে ইউটিউব খুইজা আপনাকে নোয়াখালীর এক গর্ব আছে সন্তান মরহুম হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহ নাম শুনেন নাই খবর নাই নোয়াখালীর জমিনে স্বর্ণ আল্লাহ দিছে নোয়াখালীর খবর নেই তাফসির কাকে বলে জীবনভর শিখায় গেছে সাধারণ মানুষের না এদেশের শিক্ষিত সমাজকে জীবনভর শিখায় গেছে তাফসির কাকে বলে খাতা কলম নিয়ে বইত আলেমরা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলার বয়ান শুনতে খাতা কলম নিয়ে বইত মিয়া কথা কইলে তো অনেক কথা সব বাদ দিয়ে দিতিস 23 বছর লাগছে রসুল আমার রসুল যার মেধার চিন্তাই করা যায় না এত শক্তি এত মেধা আল্লাহ দিবেন সেই রসুলকে আল্লাহ কোরআন দিলেন 40 এর পরে শুরু আর পুরো কোরআন অল্প 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 করে দিতে দিতে কতদিন লাগছে
আমি তো আমল নিয়ে বয়ান শুরু করছি তাফসীর করতে হলো তো 4 ঘন্টা সময় লাগে এই শুধু এই বয়ানগুলো শেষ করতে আমল এই শুধু আমলের ব্যাখ্যা দিই আমি তো একেবারে কিচ্ছু জানি মুফাসসিরিন কেরামদের কিছু কথা দেইখা মুখস্থ কইরে বইছি এডি শুনাম রিপিট করুন নিজের থেকে বানাইয়া বলার কোনো দুঃসাহস নাই দেখো না আমার নামে আল্লামা লেখলো আমি পোস্টার ছিড়ে ফেলাই এই যে এখানে বিভিন্ন জায়গায় বড় করে নাম দিতে হবে কেন আমার নাম 13 নম্বরে দিলে মানুষ চিনবে না এটা কথা আছে না সিনে ভবনের কি লাগে না আমল দুই প্রকার নেক আমল আর বদ আমল উঠলে আমি মুনাজাত দিলাম কষ্ট করতেছি আমি কষ্ট হইতেছে অনেক ঢাকা যাইয়া সাহারি খামু ভোর রাতে কে উড়াইছে দেরিতে কোন তো 12টা বাজে গেছে কখন যামু কালকে বহুত দূর প্রোগ্রাম রাসূল সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন আমি এত কষ্ট এত সফর করে যদি আমলটা করতে পারি উম্মত কেন পারবেন না আপনারা আমল ছাড়া উপায় নাই কোন চালাকিতে কাজ হবে না কোন চালাকি চলবে না আমল আছে তো পজিশন আল্লাহর কাছে বাড়বে কোন চালাকিতে কাজ হবে না আমি পটিয়া মাদ্রাসার বয়ানে বলছিলাম দুনিয়াওয়ালারা চেয়ার সম্মানের চেয়ারে বসার আগে যোগ্যতা খোঁজে এই ওরে যে চেয়ার দিলা যোগ্যতা কি আছে দেখো দুনিয়াওয়ালারা যোগ্যতা খোঁজে চেয়ারে বসায় আর আমার রব আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয় ব্যবধান নাই দুনিয়াওয়ালারা টাইটেল খুঁজা চেয়ার দেয় আর আমার আল্লাহ একটা টাইটেল ছাড়া যোগ্যতা ছাড়া বান্দাকে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয় কথা বুঝেন আফ্রিকার জঙ্গলের বেলাল কি যোগ্যতা তো দাম কত কত মূল্য ওগুলো বলার সময় নাই কাবিলিয়াতের মূল্য নাই কবুলিয়াতের মূল্য বদ আমল আর নেক আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সুন্নতে মুয়াক্কাদা জায়েদা নেক আমল হারাম মাকরু তাহরিমি তানজি শিরক বিদআত এগুলো বদ আমল ভালো করে শুনো রে বাবা এই বদ আমল আবার দুই প্রকার ফাহশা আর মুনকার ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন নিশ্চয়ই নামাজ ফাহশা এবং মুনকার বদ আমল তথা পাপ জগৎ থেকে তোমাকে মুক্ত করে দিবে নামাজ আল্লাহ চ্যালেঞ্জ কিন্তু দুঃখ মুসলমান দাবি করিয়া কেন আমার সমাজে নামাজ পড়ে না আর এক দল নামাজি বান্দা কেন সুদের ব্যবসা ছাড়ে না আসেনি মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে নামাজ পাপের জগৎ থেকে তোমাকে ফিরাইয়া দিবে নামাজি বান্দা কেন মিথ্যা কথা বলে নামাজ পড়িয়া বান্দা কেন গরিবের হক নষ্ট করে ভাইয়ের হক নষ্ট করে নামাজ তো গুনাহ থেকে ফিরাবে এই বান্দাটারে কেন ফিরায় না সুদের সাথে কেন জড়িত আল্লাহ তো ভয়ঙ্কর আওয়াজ দিয়েছে সুদের ব্যাপারে সুদের খাতায় যাদের নাম 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয় আল্লাহ রাগ কইরা কয় আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি সাথে আমার রসুল আমার পক্ষে এই সুদের সাথে যারা জড়িত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন এই আপনারা ঘুমাইবেন এত টেনশন কিসের ঘুমাইবে কেউ বাঙালির ঘুম আছে গজবের মোবাইল জবাই করেছে না ঘুম একটাই ঘুমাইব যদি কয় হ্যাঁ হুজুর ঘুমামু কাসা মিছা কথা যুবক
বয়ান শুইনা রাতে বাসায় যাইয়া বিছানায় শুইয়া শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া সারাটা রাত কবিরা গুনাহ দেখবি কবিরা গুনাহ দেখবি কবিরা গুনাহ দেখবি ফজরের আজানের আগে হঠাৎ করে ঘুমের চাপ আসবে শয়তানে বাতাস দিবে তাড়াতাড়ি ঘুমাও এবার মোবাইলটা হাত থেকে পড়ে যাবে ফজরের খবর নাই 10টা 11টায় ঘুম থেকে উঠলি অ যুবক জানো না ঘুমটা কত বড় নেয়ামত আমার আল্লাহ মানুষের শরীরের জন্য ঘুমটা দিয়েছেন রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ এই ঘুমটা যদি তুমি নষ্ট করো আজকে আয়নার সামনে তাকাইয়া দেখো রাতের ঘুমটা নষ্ট করছো আবার তুমি কবিরা গুনাহ করছো মোবাইলের দ্বারা তাকায় দেখো তোমার চেহারার মধ্যে নূর নাই যত মেডিসিন লাগাও দিন দিন চেহারায় খারাপ আসর পড়ে দেখলে মায়া লাগে না তোমার কিডনির উপরে আঘাত ঘুম নাই তো তোমার শরীর দুর্বল চোখের পাওয়ার কমতেছে হার্টের উপরে গিয়া আক্রমণ করতেছে তোমার এই মোবাইলের কারণে রাতের ঘুমটা নষ্ট করার কারণে তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে লেখাপড়ায় মন বসে না ব্যবসায় মন বসে না কত চালাক যুবকেরা এই মোবাইলের আপন বানাইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছে এই মোবাইলটারে কলিজার আপন বানাইতে গিয়া আলেম মুরব্বী শিক্ষকের সাথে বেয়াদবি করেছে অনেক যুবকের খবর আমার জানা আছে মোবাইলে চালাইতে চালাইতে এখন রাস্তায় অর্ধুলাঙ্গ হইয়া পাগলের মতো ঘুরে এ মোবাইল চালাইয়া পাগল হইছে যুবকেরা আমি তো ডাইরেক্ট এগুলো বুঝি না তোমরা সাক্ষী দাও তো হইছে নি গেমস খেলতে খেলতে আমি পুরা তারছেরা হয়ে গেছে আছে না নাই নোয়াখালীর বিল্ডিং এর সাথে বইয়া গেমস খেলে কক্সস বাজারের সাথে সকালবেলা বাবা ওইটা পকেটে হাত দিয়ে থাকে টাকা নাই কি ব্যাপার সন্তান চুরি করে নিয়ে গেছে এমবি বরার জন্য তা তুই তো চোর বাপের টাকা চুরি করে এই রকম বদ চোর ছেসরা চোর নিকৃষ্ট আর কি হইতে পারে বাবার টাকা চুরি করে এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করে মোবাইলের কারণে ক্যাশের টাকা চুরি করে লিখে রাখ আমি ছোট মানুষের কথা দুই একটা লিখে রাখ জীবনভর বাবায় যদি কোটি কোটি টাকা কামাই করে বরকত হবে না যদি ক্যাশ থেকে টাকা ডানবাম হয় চাই সেটা ম্যাডাম সরায় ফেলুক সন্তান সরায় ফেলুক ওই কামাইয়ে কোনোদিন বরকত হবে না আল্লাহ হেদায়াত দান করুন তাহলে ঘুমের তো নেশা নাই সারা রাত মোবাইল চালাও কবিরা গুনাহ করো আল্লাহ যদি হেদায়াত দেয় একটা রাত কোরআনের বয়ান শুনে যদি যাও এটাও নাজাতের জরিয়া হয় হতে পারে যদি নিয়ত ভালো থাকে সাদ আছে সাদ্য নাই মনে চাইছিল কথা বলবো কষ্ট নিজেরও হইতেছে এদিকে সময়ও নাই অল্প কথায় আমি গুছাইয়া মোনাজাতের দিকে যাচ্ছি নেক আমল আর বদ আমল আল্লাহ পাক বলেন নেক আমল করবা তারা যারা রবের সাথে মোলাকাত করতে চাও নিজের দিকে একটু নজর করে রবের পরিচয়টা নাও কেমন রব আমার নেতার জন্য পাগল হয়ে গেছো জীবনটা দিতে পাগল মুরব্বীর জন্য পাগল মানুষ মানুষের জন্য পাগল কিন্তু জানো না রে বাবা মানুষের জন্য পাগল হইছো কেন কয় তার টাকা আছে এই জন্য পাগল পাগল হয়েছো কেন তার পেছনে কেন কয় লোকটার চেহারা বড় সুন্দর লোকটার টাকা পয়সা ভালো লোকটা আমারে টাকা দেয় পয়সা দেয় কিন্তু তাকায় দেখো রে বাবা ওই মানুষটার যত গুণ দেখো একটু চিন্তা করো এই গুণ ওই ও নিজে তৈরি করে নাই সব গুণ দিয়েছেন কে ওই আল্লাহকে চিনো যে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন চেহারাটা সুন্দর বানাইছেন আমার আল্লাহ ওই আল্লাহকে চিনো বাবা আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন আমাদের জন্য পবিত্র খানার আয়োজন কণ্ঠ বড় সুন্দর নজর করে দেখো আমার রব কেমন দয়াময় কেমন প্রেমময় আমার রবের মতো আপনার কেউ নাই নজর করে দেখো রে বাবা দুনিয়াতে তোর তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়নি
রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না আমার মাওলা কেমন দয়ার নজর করে দেখো রবের সাথে মোলাকাত করার আশাটা হওয়ার আগে রবেরে চিনো দেখো আমার রব কেমন দয়াময় আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে পাঁচটা সন্তান আল্লাহ দান করলেন একই ফ্যাক্টরির সন্তান তাকাইয়া দেখো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই ঠিক নি একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের আওয়াজের মিল নাই নজর করে তাকায় দেখ আবার কত ভাই বোনে কি মায়ের সন্তান সবার চেহারা ভালো হাত পা ভালো আবার এমন একটা সন্তান কথা আওয়াজ নাই পঙ্গু প্রতিবন্ধী এক হাত নাই অথবা চোখের পাওয়ার নাই এরকম হয় না এ যুবক দুইটা পা যদি আগাইয়া দাও আমি পায়ে হাত রেখে বলে যাব রে বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু আমারে জবাব দাও রে বাবা তোমারে আমার মাওলা যদি অন্ধ বানাইতেন চোখের পাওয়ার যদি নষ্ট করে ফেলতেন একটু বল কেমনে মোবাইলে কবিরা গুনার প্র্যাকটিস করতি মনে মনে একটু চিন্তা করিস রে বাবা যেই চক্ষু দিয়া মোবাইলে রাত কাটাইয়া গুনাহ করতেছো আল্লাহ যদি অন্ধ বানাইতেন কেমনে গুনাহ চোখ দিয়া তাকায়া দেখতি যেই হাত দিয়া আলেমদের বিরুদ্ধে লিখতেছো ফেসবুকে বিরোধিতা করতেছো বড়দের বিরোধিতা করতেছো খবরদার আল্লাহ যদি হাতটা অবশ করে দেয় হয় না এরকম ভালো হাত হঠাৎ জ্বর অবশ হয়ে গেছে হাত আর চলে না আঙ্গুলের ক্ষমতা সব শেষ আল্লাহ পারেনি পারে আল্লাহ যদি আঙ্গুলের ক্ষমতা দুর্বল করে দেয় কেমনে বান্দা তুমি এই অন্যায় করবা এরপরও আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে রাখলাম তওবা করো রে বাবা রবের সাথে মোলাকাতের তামান্না তৈরি করো দুনিয়াতে দেখা হবে না তবে রবের সাথে দেখা হওয়ার মতো কিছু রাস্তা আছে ওই রাস্তায় দৌড়াইতে থাকো পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়ো নবীর তরিকা মতো চলো নেক আমল করো তবে সাবধান শিরিকের গুনার মধ্যে ঢুকবা না শিরিকের গুনাহ করলে কোনো ইবাদত কবুল হবে না পাঁচ বেলার নামাজ পড়ো মনে মনে অনেকে ভাবে হুজুরদের কথা মতো যদি আমরা নবীজির আদর্শ মানি তাহলে বুঝি স্বাধীনতা থাকবে না মনে হয় স্কুল কলেজে পড়া যাবে না হুজুর হইয়া যাওয়া লাগবে না রে বাবা না ও থানার হাটের মুসলমানেরা স্কুল ছাড়ার দরকার নাই কলেজে যারা পড়ো যুবক কলেজ ছাড়ার দরকার নাই যারা ব্যবসা করেন ব্যবসা বন্ধ করার প্রয়োজন নাই ব্যবসা চালায়া যান চাকরি করতে থাকেন স্কুলে পড়তে থাকেন কলেজে পড়তে থাকেন চাকরি ব্যবসা চালান ডাক্তার হবেন নিষেধ নাই ইঞ্জিনিয়ারিং পড়েন আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম এতগুলো মানুষ আমিন বললে কারো না কারো আমিন কবুল হইয়াই যাবে ও আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসায় বরকত দান করেন ও আল্লাহ চাকরিজীবীদের চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন আমার কলেজ আমারে ডিস্টার্ব করো গা আমি না অজে কইছি ওই প্রশ্ন দেওয়া নিষেধ প্রশ্ন মাদ্রাসা আছে আগে মাদ্রাসা ছিল না জায়গায় জায়গায় মাদ্রাসা আছে আলেম আছে ইমাম আছে এদেরকে লিখিত আকারে প্রশ্ন দিয়া জবাব নেবেন ওয়াজের মধ্যে দিয়া এই বক্তা একটা জবাব দিবে একটা উম্মতের মাঝে ফেতনা ছড়াইবো জবাব না দিলে কইবে কিছুই জানে কথা ঠিক না হুদা বয়ে বয়ে শয়তানে জারে ধরে কাম থুয়ে আকাম করে দোয়া চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নবজাতক শিশু কি করমু দোয়া হেদিন এক বাচ্চা লই আইছে দোয়ার জন্য কি ব্যাপার বয়স কত পাঁচ বছর সমস্যা কি আব্বু হয় না আম্মু হয় না বউ হয়ে গেছে আমি কি করি তেল ভরা দেন মানি ফানি ভরা দেন আমি জুতা ভরা দিলেও তৈব না কারণ এটারে মোবাইল দিয়া বোবা বানায় ফেলেছে এই আছে না নাই বাচ্চারে মোবাইল দিয়া রাখছে কি খুশি এই যে কি মোবাইলটা হাতে লয়া কি এই শুরুতে হেনে কি কষ্টে যে আছে না হাত নাড়াইতে পারে মশায় কামড় দিল উপায় নাই মোবাইল সুইচটা কইরা দিল দেখাইতেছে হুজুর আমি একজন মোবাইলওয়ালা আপনার বরাবর বসে আছি হুদা একটা আকাম কোনো কাম না অজের ভ্যান্ডেল বরকতের তুমি মোবাইলটা হাতে নিছো কেন কি দরকারটা কি লাভ কি বয়ান রেকর্ড করবা তোমার কামটা তো মিডিয়াওয়ালারা করতেছে ওর করাটা পিওর হবে তোমারটা তো পিওর হবে না ভেজাল হবে তুমি ওলামায়ে কেরামের বয়ান শুনবা দিলে দিলে তওবার নিয়ত করবা তুমি এ বাদ দিয়া তুমি মোবাইল নিয়ে ব্যস্ত
এরপরে মোনাজাতের পরে জিনে যদি মোবাইল নিয়ে দৌড় দিতেই পারে তা আমও গেল সালাও আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আহা দেখছেন নি কি কথাটা শুরু কইরা ঘুরাই আনতেছিলাম দিল একটা বাধা কই গেছিলাম হ্যাঁ ও দোয়া চাইতেছিলাম ও আল্লাহ আমার চাকরিজীবী ভাইদের ভিতরে বরকত বাড়ায়া দেন হালাল ভাবে না হারাম ভাবে হারামে কোনো আরাম নাই ও দয়ার মালিক আমার কলিজার যুবক যারা স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হতে চায় ও আল্লাহ ডাক্তার হওয়ার জন্য দোয়া করতে গিয়া আরেকটু বাড়াইয়া বলবো শুধু ডাক্তার হইলে বরকত হবে না আদর্শ ডাক্তার হতে হবে আদর্শ ইঞ্জিনিয়ার হতে হবে আর আদর্শ ডাক্তার হওয়ার জন্য আম্মাজানের মেহনত বাড়ায়া দিতে হবে আম্মাজান যদি চেষ্টা না করেন সন্তান ভালো হবে না গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না আম্মাজানদেরকে বলবো আম্মাজানেরা আপনাদের কত দাম কত মর্যাদা আমি আলাদাভাবে সময় পেলে বলে যাইতাম ও আম্মাজানেরা এই দুনিয়াতে আপনাদের মতো সম্মানের কেউ নাই আল্লাহর নবী আমার আল্লাহ এমন ভাবে আপনাদের সম্মান বাড়ায়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ নতুন করে সম্মান বাড়াইতে পারবে না কোন চালাক যদি বলে আমরা নারীদের নতুন ভাবে সম্মান দিতে চাই খোদার কসম একবার খোদার কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি নারীর সম্মান কোনদিন বাড়বে না বরং আম্মা জানেরা হবে আরো অপমান নারীর মর্যাদা দিয়েছে ইসলাম যারা বলে দেয় নাই এরা নারীর দুশমন স্বাধীনতার দুশমন মানবতার দুশমন আম্মা জানের এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম দিয়েছেন আমার নবী দিয়েছেন ও আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী মারিয়াম আলাইহাস সালামের মতো নারী আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মত আনহার মত নারী আপনারা হাজেরা আলাইহাস সালাম ইসমাইল নবীর মায়ের মত নারী এরে আম্মা জান আল্লাহর নবী হাদিসে বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা কয়টা আটটা দরওয়াজা হিসাব টিসাব বুঝি না আটটা দরওয়াজা দিয়ে দারোয়ানরা চারজন নারীকে বারবার ডাকবে হিসাব লাগবে না দরজাগুলো খোলা যে কোনো দরজা দিয়ে ভেতরে আসো কয়জন নারীকে ডাকবে চারজন নারীকে ডাকবে মারিয়াম এক নাম্বার দুই নাম্বার হলেন ফাতেমা তিন নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু আনহা চার নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া এরে আম্মা জান আপনাদের এত সম্মান এই দুনিয়াতে ইসলামের জন্য জন্মভূমি ত্যাগ কইরা হিজরত করাটা বড় একটা আমল আল্লাহ কোরআনে হিজরতের ফজিলতের আয়াত নাজিল করেছেন এই বরকতটা পৃথিবীতে সর্বপ্রথম যিনি অবদান রাখছেন এ দুনিয়ার কোন পুরুষ না প্রথম অবদান রাখছেন নারী হিজরতের এই অবদান এই বরকত অর্জন করেছেন একজন নারী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা আমার নবীর কলিজার টুকরা কন্যা হাফসা হিজরত করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দুজন আমার নবী রওনা করায় দিলেন দীন ইসলামের জন্য কিয়ামত পর্যন্ত যারা হিজরত করবে দীন জিন্দার জন্য যত সওয়াব পাবে এর সমস্ত সওয়াবের একটা অংশ রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার আমল নামায় চলে যাবে নারীদের অবদান ইসলামের সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমা প্রথম যিনি বললেন দুনিয়ার কোন পুরুষ না প্রথম একজন নারী আল্লাহর নবীর হাতে কালেমা বল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি নায়িকা জিজ্ঞাসা করে কোটি কোটি মানুষের মধ্যে আমি পুরস্কার দিব আমার মুহাম্মদের হাতে দীন ইসলামের ঝান্ডা উঁচু করতে গিয়া প্রথম শাহাদাতের পেয়ালা পান করছো কি দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় বলবে আমি একজন নারী ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছি নারীদের এত সম্মান
এরে আম্মা জান এত সম্মান আল্লাহ দান করলেন নবী বলেন আমি মুহাম্মাদের এত দাম আমার কোন ছেলে নাই আমি চারটা কন্যার বাবা এ কন্যার বাবারা একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মালিক দুইটা কন্যা পাও দুই জান্নাতের মালিক তিনটা কন্যা পাও তিন জান্নাতের মালিক তিনটা জান চারটা কন্যা পাইবা চার জান্নাতের মালিক এরে নবীর উম্মতের দল কন্যা হিসাবে নারীর মর্যাদা সবার উপরে মা হিসাবে নারীর মর্যাদা সবার উপরে এ আম্মা জান তবে আপনার সন্তান দুনিয়াতে আদর করে আরাম আদর্শ ওয়ালা বানাতে হবে আর জমিনে কার আদর্শ দিয়ে শিখাইবেন সন্তানেরে আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর ভালো আদর্শ একটাও নাই সব আদর্শ না পাক আমার নবীর আদর্শই হলো পাক উম্মতেরা আল্লাহর মহব্বত নিয়া নেক আমল করো রে বাবা শিরিকের মধ্যে ঢুকা যাবে না আর শিরিকের থেকে বাঁচার জন্য নেক আমল করার জন্য মায়ের আদর্শ আর দোয়া লাগবে বাবার দোয়া লাগবে ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো জীবনে তো কম অন্যায় করো নাই মনে চাইলেই অন্যায় করছো মনে চাইছে পার্কে যাইবা আড্ডা দিবা কেউ বাধা দিছে তুমি শুনো নাই দৌড়াইয়া চলে গেছো এখন একটু তওবা করো কয়দিন আর বাসবারে বাবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই তওবা করে নাও হেদায়েতের মালিক আল্লাহ তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে ঠিকই এক বেলার নামাজও বাদ দেয় না আছে না নাই তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক ব্যবসা করে হারাম খায় না নামাজ বাদ দেয় না ও ব্যবসায়ী ভাই আপনারা কেন পারবেন না চাকরিজীবী ভাইরা আপনার মতো কত চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ড্রাইভারি করে গাড়ি চালায় নামাজ ছাড়ে না ও ড্রাইভার ভাইরা আপনারা কেন পারবেন না পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার কত আপনার মতো কত আম্মা জান পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে স্বামীর মাল হেফাজত করে ঘরে বয়ে নামাজ পড়ে সবার জন্য দোয়া করে সন্তানটার জন্য দোয়া করে আপনি কেন পারেন না ও যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে ভরিয়াও নামাজ ছাড়ে না আপনার মতো কত বোন আছে মোবাইলে অযথা সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না ও যুবক বাবা এখনো সময় আছে তওবা করে নাও জীবনে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইবা না নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে চালাইবা তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام رب العالمين قدرتر نظر دیا تاکایا دکھین اپنار بندارا ایکھانے کینو حضیر ہوئے سین آیا اللہ کھانار جنو ٹاکار جنو کیو آشن نائی বসার জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই আপনার বান্দারা কেন আসছেন আমাদের হাতে দেওয়ার মতো কিছুই নাই আপনার কুদরতের কাছে কোনোটার অভাব নাই ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরাম হাজী সাহেব ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের আম্মা জান বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন
আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আসছি কত পবিত্র ছিলাম মা বাবা কত আনন্দ করেছিলেন আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ তওবার নিয়ত করে হাত তুলেছি আর গুনাহ করব না আয় আল্লাহ মেহের